গেল অর্থ বছরে ভ্যাট বিভাগ থেকে জাতীয় রাজস্ব বোর্ড আদায় করেছে 1,20,000 কোটি টাকা, যা লক্ষ্য থেকে 15,000 কোটি টাকা কম। অথচ নানা ছোটোখাটো ইস্যুতেই মামলায় আটকে আছে ভ্যাট বিভাগের 22,000 কোটি টাকা। একটু উদ্যোগী হয়ে মামলা নিষ্পত্তির চেষ্টাতেই এই অর্থ আদায় সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আইএমএফের শর্ত মেনে আয় আর সরকারের খরচে বাড়তি অর্থের যোগান, রাজস্ব আদায়ের এই চাপ নিয়েই শুরু হয়েছে এনবিআর এর নতুন অর্থ বছর, যেখানে মামলা করে ভ্যাট ফাঁকির প্রবণতা বেড়েছে ব্যবসায়ীদের, আর তাতে ভোগান্তিও বাড়ছে জাতীয় রাজস্ব বোর্ডের। এনবিআর বলছে গেল অর্থ বছরে ভ্যাট থেকে পাওয়া গেছে 1,20,000 কোটি টাকা, যেখানে লক্ষ্য ছিল আরও 15,000 কোটি বেশি। অথচ কেবল মামলার জালে আটকা প্রায় 22,000 কোটি টাকা। এটা কি শুধু এনবিআর কে বলার বিষয় না? আমাদের যারা কর দেবেন, যারা করের আওতায় আসবেন, তাদেরও দায়িত্বশীল হওয়ার ব্যাপারটাও এর সাথে জড়িত। সরকারের রেভিনিউ আটকে আছে, এটা আমি রেভিনিউ আর্নকে আমাকে জাস্টিফাই করার জন্য যে আমি এটা সত্যি ঠিক মতন করেছি, কারণ ও কোর্টে কেস করেছে এটা ঠিক না, বা এই বিষয়টা দিয়ে আদালতকে বুঝিয়ে আমাকে ওইটা বের করে আনাটা আমার দায়িত্বের ভিতরে পড়ে। এনবিআর এর তথ্য সবশেষ হিসেবে ভ্যাটের মামলা সংখ্যা 10,000, এর মধ্যে হাইকোর্ট বিভাগে 3,000 মামলায় আটকে আছে 14,000 কোটি টাকা। এত মামলা নিষ্পত্তির খুব একটা গরজ নেই সংস্থাটির। বিচার ব্যবস্থার মধ্যে কেন এই ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো দরকারই নেই, এটা তার আগেই জাজ কোর্টেই এটা সেটেল হয়ে যাওয়া প্রয়োজন। পৃথিবীর বড় বড় দেশে, কোনো দেশে এই ধরনের ছোট ছোট জিনিস সুপ্রিম কোর্ট হাইকোর্ট নেবেই না। বিশ্লেষকরা বলছেন মামলা মেটাতে দরকার বাড়তি মনোযোগ, যেখানে উদ্যোগী হতে হবে এনবিআর কেই। এখানে হবে অটোমেশন পলিসিতে, করদাতারা নিজেরাই দিবে, নিজেরাই তাদেরকে তারা রেজিস্টার করবে, হয়তো তাদেরকে অটোমেটিক চিঠি দেওয়া হবে, সেটাও সিস্টেম থেকেই বের হয়ে আসবে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।